শনিবার রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে টিএসইসিএল দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। বিদ্যুৎ দপ্তরের রাজ্যের অন্যতম একটি দপ্তর, কেননা এই দপ্তর রাজ্যের কৃষি, শিল্প, তথ্য প্রযুক্তি, শিক্ষা এবং দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর লক্ষ্যে দিনরাত কাজ করে এবং আমাদের ভবিষ্যৎ জীবনকে সচল রাখতে তাদের ভূমিকা অপরিসীম বলে মতব্যক্ত করেন অধ্যক্ষ। রাজ্য সম্মেলনের শুভ সূচনা হতে যাচ্ছে। সাধারণত যারা সংগঠন করেন তাদের এটা আয়োজন, আমাকে এখানে তারা উদ্বোধক হিসেবে আমন্ত্রণ করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ ওদের কাছে। কারণ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর, যেটার মাধ্যমে আমাদের কৃষিক্ষেত্র হোক, শিল্পক্ষেত্র হোক, তথ্য প্রযুক্তি হোক, জীবনযাপনের ক্ষেত্রে হোক, এই দপ্তরের যে কর্মীরা তাদের অসীম গুরুত্ব এবং তারা দিনরাত পরিশ্রম করে আমাদের জনজীবনকে এবং ভবিষ্যৎ জীবনকে যে সচল রাখেন, তাদেরকে একটাই আমার আবেদন থাকবে যে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজ্যের স্বার্থে শ্রেষ্ঠ রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন আমাদের মাননীয় দেখেছেন এবং স্বনির্ভর দেশ, স্বনির্ভর রাজ্য সেটা তৈরি করার জন্য যে মোদীজির ডাক এবং বিপ্লববাবু ডাক সেটাকে সফল করার জন্যে সবাই ত্যাগের মাধ্যমে রাজ্যের সমস্যাগুলোর সমাধানে সমানভাবে আপনারা ব্রতী।